মৃত্যুর আগাম সংবাদ মানুষের আগে নাকি জীবজন্তুরা পায়। প্যারানর্মালবাদীরা তো এ বিষয়ে দীর্ঘ বক্তব্য রাখেনি। তাছাড়াও বিভিন্ন দেশের সংস্কারে এই ব্যাপারে বহু বিচিত্র তথ্য সন্নিবিষ্ট রয়েছে। 2007 সালের জুলাই মাসে ইংল্যান্ডের একটি মেডিকেল জার্নালে প্রকাশিত হয় মৃত্যু বিষয়ে বিড়ালের সংবেদ নিয়ে একটি গবেষণা নিবন্ধ। তাতে দেখানো হয় রোজ আইল্যান্ডে অস্কার নামে একটি বিড়াল কারোর মৃত্যুর সময় আশ্চর্য আচরণ করে। একটি হাসপাতালে তাকে নিয়ে গিয়ে রাখা হয়। সেখানে কোনো রোগীর মৃত্যু আসন্ন হলে সেই মৃত্যু পথযাত্রীর বিছানার পাশে গিয়ে বসে থাকে। এইভাবে অস্কার 25টি মৃত্যুকে আগাম জানিয়ে দেয়। কেবল বিড়াল নয়, আরো অনেক প্রাণী মৃত্যুকে আগাম জানাতে সমর্থ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রাণী কিভাবে এই কাজটি করে। একটি প্রাচীন প্রবাদে জানানো হয়েছিল, পেঁচা গান গাইলে জানতে হবে কারো মৃত্যু আসন্ন। পেঁচার একটি বিশেষ ডাককে এখানে গান বলা হয়েছে। ক্যাথলিক সন্ন্যাসীরা পেঁচাকে দীর্ঘকাল ধরে ডেভিলের অ্যাসোসিয়েট বলে বর্ণনা করে এসেছেন। কালো প্রজাপতি সম্পর্কেও একই রকমের সংস্কার বহু সভ্যতায় বহমান রয়েছে। আসলে এটি এক প্রকার মত। রাতচরা এই কালো পতঙ্গকে অনেকেই অশুভ ইঙ্গিতবাহী বলে মনে করেন। কালো পতঙ্গের অনুষঙ্গে মৃত্যুকে দেখেছেন এমন কাহিনী ছড়িয়ে রয়েছে ইউরোপের অনেক দেশের সাহিত্যেই। আমাদের দেশে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় ছোট গল্প মরণ ভোমরায় একটি কালো ভ্রমর ছিল অনিবার্য মৃত্যুর অগ্রদূত। বাদুড়কে দক্ষিণ আমেরিকার মায়া ও আস্টিক সভ্যতায় মৃত্যুর অগ্রদূত বলে মনে করা হতো। বাদুড় খুবই রহস্যময় প্রাণী। ইউরোপের সংস্কৃতিতে তার স্থান পরলোক আর ইহলোকের মাঝামাঝি একটা ধূসর এলাকায়। বাদুড় নিয়ে আমাদের দেশেও মৃত্যু সংক্রান্ত সংস্কার কম নেই। সাদা পেঁচাকে ভারতে মা লক্ষ্মীর বাহন মনে করা হয়, কিন্তু ইউরোপে সে খুব সুবিধের প্রাণী নয়। বাড়ির আশেপাশে তার উড়ানকে অনেকে মৃত্যুর পূর্বাভাস বলে মনে করে। তাই এই ভাবনার পিছনে কাজ করছে উইচক্রাফট নিয়ে ইউরোপীয়দের দীর্ঘকালীন সংস্কার। সাদা পেঁচা উইচদের অ্যাসোসিয়েট হিসেবে প্রসিদ্ধ, আর উইচদের সম্পর্কে নেতিবাচক মনোভাব সেখানে দীর্ঘকালীন। তবে এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন জে.কে. রাউলিং। হ্যারি পটারের অ্যাসোসিয়েট হেড উইগ একটি সাদা পেঁচা, আর সে কখনোই অশুভ নয়। কুকুরের আচরণেও মৃত্যুর আসন্ন প্রভাব রয়েছে। তারা এমন কোনো অমঙ্গলের আঁচ পেলে সেখানে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে। দিনের বেলা যদি কোনো বাড়িতে শিয়াল ঢুকে পড়ে, তবে সেই বাড়িতে কারো মৃত্যু সুনিশ্চিত বলে বিশ্বাস এদেশে এবং ওদেশেও। পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।